নিজের ঘরে প্রবেশ করার সময় ভুলেও তিনটি কাজ করবেন না, যদি করেন তাহলে মারাত্মক বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। আপনি বলেন যে আপনার ঘরে রহমত নাই, আপনার ঘরে শান্তি নাই, আপনার ঘরে শুধু অভাব আর অভাব। অনেকে বলেন না, আমার ভাইরা এই তিনটি ভুলের কারণে আপনার ঘরে আজীবন অভাব লেগে থাকবে, আপনার ঘরে কখনো রহমত আসবে না, কখনো সাকিনা নাজিল হবে না। এজন্য এই তিনটি ভুল কাজ যেন আমরা না করি। এই তিনটি ভুল কাজ থেকে আমরা যদি বাঁচতে পারি, আল্লাহ পাক আমাদের রহমত আর সাকিনা দিয়ে আমাদের ঘরকে শান্তিময় করে দিবেন। এজন্য এক নাম্বার, প্রথম নাম্বার যে ভুলটি আমরা করব না, আপনি যখন ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন, সালাম দেয়া ছাড়া ঘরে কখনো প্রবেশ করবেন না। বিশ্ব নবী বলেছেন তোমরা যখন ঘরে প্রবেশ করো সবসময় সালাম দিয়ে প্রবেশ করবা, ঘরে কেউ থাকুক অথবা না থাকুক সেটা কোনো ব্যাপার না, আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন। এজন্য আমরা সালাম না দিয়ে ঘরে ঢুকে যাই, আমরা কোনো খেয়ালই করি না, রাসূলের এই হাদিস আমাদের অনেকে জানাই নাই। এজন্য প্রথম নম্বরে আপনাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যখন ঘরে প্রবেশ করবেন দরজায় যখন আপনি সিটকারি লাগিয়ে দিবেন, দরজা যখন অফ করে দিবেন, ওই সময় আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ আপনি দরজা লাগিয়েছেন, চোর বাটপার আপনার ঘরে ঢুকতে পারবে না, শয়তান কিন্তু ঠিকই ঢুকতে পারে। কিন্তু আপনি যখন দরজা লাগিয়ে দিবেন সিটকারি লাগানোর সময় যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তখন শয়তানও আর আপনার ঘরে ঢুকতে পারবে না। আপনার ঘরে শয়তান ঢুকতে না পারলে আল্লাহ পাক রহমত দিয়ে আপনার ঘরকে ভরপুর করে দিবে, আর শয়তান আসলে সব অপকর্ম হবে আপনার ঘরে, তখন আর রহমত থাকবে না, সাকিনা থাকবে না, শান্তি থাকবে না। এরপরে তৃতীয় নাম্বার, যখন আপনার ঘরের মধ্যে, আপনার বাসায়, আপনার ফ্ল্যাটে যেই ওয়াশরুম আছে সেই ওয়াশরুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, তখন ঢোকার সময় অবশ্যই আপনাকে দোয়া পরে ঢুকতে হবে। যদি দোয়া পরে না ঢুকেন তাহলে অবশ্যই আপনার ঘরে কখনো শান্তি আসবে না। এজন্য সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমি আবারও বলছি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূল বলেছেন টয়লেটে প্রবেশের সময় এই দোয়াটি যে ব্যক্তি পড়বে না, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করবে এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি আপনার ওয়াশরুমে হয়ে যেতে পারে। এজন্য এইসব ক্ষতি থেকে যদি বাঁচতে চান, ঘরের মধ্যে যদি রহমত আনতে চান, শান্তি আনতে চান, তিনটি কাজ আপনাকে করা লাগবে। সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, দ্বিতীয় নাম্বারে সিটকারি লাগানোর সময়, দরজা অফ করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, তৃতীয় নাম্বারে ওয়াশরুমে প্রবেশ করার সময় আপনাকে দোয়া পড়ে ঢুকতে হবে, দোয়া পড়া ছাড়া ঢোকা যাবে না। এই তিনটি কাজ আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনার ঘরে রহমত প্রদান করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।